ধুবুরী লোকসভা সমষ্টিত ব্যাপক নির্বাচনী তৎপরতা। নির্বাচনী প্রচারত ব্যস্ত প্রতিটো দলের প্রার্থীসকল। তৃতীয় পর্যায়ত ভোট গ্রহণ হবলগিয়া ধুবুরী লোকসভা সমষ্টিটো দখলের বাবে উঠি পড়ি লাগিছে শাসক বিরোধী। কিন্তু বিপদে যেন লগ এরা নাই কংগ্রেসও। নির্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন বাকি থকা অবস্থাত ধুবুরী সমষ্টিত অব্যাহত আছে প্রার্থিত্বক লৈ সংঘাত। রকিবুল হুসেনক প্রার্থিত্ব দিয়াক লৈ এতিয়া ধুবুরী কংগ্রেসত দল ত্যাগর জোয়ার উঠিছে। রকিবুল হুসেনক লৈ ধুবুরী কংগ্রেসত খুব অব্যাহত আছে। রকিবুল হুসেনক প্রার্থিত্ব দিয়ার বাবে ধুবুরী জেলার জ্যেষ্ঠ কংগ্রেসী আবুল মিয়া আর সাবানা আক্তারর নেতৃত্বত সহস্রাধিক কংগ্রেস কর্মীয়ে সমূহীয়াক দল ত্যাগ করে। দল ত্যাগ করা ধুবুরী জেলার জ্যেষ্ঠ কংগ্রেসীসকলের স্পষ্ট অভিযোগ, নির্বাচনী খরচর বাবদ ধন আদায় দিয়া দলীয় নেতাকর্মীকহে রকিবুল হুসেনে গুরুত্ব প্রদান করেছে। আনহাতে ধন দিব নোৱাৰা কংগ্রেস কর্মীসকলক গুরুত্ব নিদিয়ার অভিযোগ। তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে রকিবুল হুসেন মোর্দাবাদ, রকিবুল হুসেন নিপাত যাওক আদি বিভিন্ন ধ্বনিরে উত্তাল করে তোলে পরিবেশ। তামারহাটর হাতিধুরাত অন্য দলের প্রায় 5 শতাধিক নেতাকর্মীয়ে বিজেপিত যোগদান করে। ইফালে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের সাধারণ সদস্য রঞ্জিত কুমার রায়ের বিপিএফ দলের 200 আর কংগ্রেস দলের 300গী নেতাকর্মীয়ে গেরুয়া বহন পরিধান করে। আনহাতে সরকারের মহিলামুখী আসনিত আকৃষ্ট হয়ে প্রায় 300ধিক মহিলায় ইউপিপিএলত যোগদান করে। কোকরাঝারের কুমার শান্তিপুরত অনুষ্ঠিত হয় এই যোগদান কার্যসূচী। সভাত উপস্থিত থাকে ইউপিপিএল দলের মহিলা কোষর সম্পাদিকা মুর্শিদা বেগম আর ওবিসি কোষর সাধারণ সম্পাদক অশোক ছেত্রী। ইয়াতে আমার 200ধিক মানুষে জয়নিং করে আছে। আর মই কব বিচার যে ইমান দিনে যা 17 বছরে বিপিএফ সরকারকালীন ইয়াতে কোনো ধরনের উন্নতির কাম হওয়া নাই। এতিয়া আমি এই বস্তুবিল চাই আছো আর কেনেকে কামবিল করব লাগে অলরেডি বহুতখিনি আলোচনা হয়েছে। ইয়াতে রাস্তা সংক্রান্তত আমার আলোচনা হয়ে গেছে আর আমি আফটার ইলেকশন কামবিল আরম্ভ করে দিব। ধুবুরী পর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ধুবুরী লোকসভা সমষ্টিত ব্যাপক নির্বাচনী তৎপরতা। নির্বাচনী প্রচারত ব্যস্ত প্রতিটো দলের প্রার্থীসকল। তৃতীয় পর্যায়ত ভোট গ্রহণ হবলগিয়া ধুবুরী লোকসভা সমষ্টিটো দখলের বাবে উঠি পড়ি লাগিছে শাসক বিরোধী। কিন্তু বিপদে যেন লগ এরা নাই কংগ্রেসও। নির্বাচনলৈ মাজত মাথো কেইটামান দিন বাকি থকা অবস্থাত ধুবুরী সমষ্টিত অব্যাহত আছে প্রার্থিত্বক লৈ সংঘাত। রকিবুল হুসেনক প্রার্থিত্ব দিয়াক লৈ এতিয়া ধুবুরী কংগ্রেসত দল ত্যাগর জোয়ার উঠিছে। রকিবুল হুসেনক লৈ ধুবুরী কংগ্রেসত খুব অব্যাহত আছে। রকিবুল হুসেনক প্রার্থিত্ব দিয়ার বাবে ধুবুরী জেলার জ্যেষ্ঠ কংগ্রেসী আবুল মিয়া আর সাবানা আক্তারর নেতৃত্বত সহস্রাধিক কংগ্রেস কর্মীয়ে সমূহীয়াক দল ত্যাগ করে। দল ত্যাগ করা ধুবুরী জেলার জ্যেষ্ঠ কংগ্রেসীসকলের স্পষ্ট অভিযোগ, নির্বাচনী খরচর বাবদ ধন আদায় দিয়া দলীয় নেতাকর্মীকহে রকিবুল হুসেনে গুরুত্ব প্রদান করেছে। আনহাতে ধন দিব নোৱাৰা কংগ্রেস কর্মীসকলক গুরুত্ব নিদিয়ার অভিযোগ। তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে রকিবুল হুসেন মোর্দাবাদ, রকিবুল হুসেন নিপাত যাওক আদি বিভিন্ন ধ্বনিরে উত্তাল করে তোলে পরিবেশ। তামারহাটর হাতিধুরাত অন্য দলের প্রায় 5 শতাধিক নেতাকর্মীয়ে বিজেপিত যোগদান করে। ইফালে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের সাধারণ সদস্য রঞ্জিত কুমার রায়ের বিপিএফ দলের 200 আর কংগ্রেস দলের 300গী নেতাকর্মীয়ে গেরুয়া বহন পরিধান করে। আনহাতে সরকারের মহিলামুখী আসনিত আকৃষ্ট হয়ে প্রায় 300ধিক মহিলায় ইউপিপিএলত যোগদান করে। কোকরাঝারের কুমার শান্তিপুরত অনুষ্ঠিত হয় এই যোগদান কার্যসূচী। সভাত উপস্থিত থাকে ইউপিপিএল দলের মহিলা কোষর সম্পাদিকা মুর্শিদা বেগম আর ওবিসি কোষর সাধারণ সম্পাদক অশোক ছেত্রী। ইয়াতে আমার 200ধিক মানুষে জয়নিং করে আছে। আর মই কব বিচার যে ইমান দিনে যা 17 বছরে বিপিএফ সরকারকালীন ইয়াতে কোনো ধরনের উন্নতির কাম হওয়া নাই। এতিয়া আমি এই বস্তুবিল চাই আছো আর কেনেকে কামবিল করব লাগে অলরেডি বহুতখিনি আলোচনা হয়েছে। ইয়াতে রাস্তা সংক্রান্তত আমার আলোচনা হয়ে গেছে আর আমি আফটার ইলেকশন কামবিল আরম্ভ করে দিব। ধুবুরী পর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।